নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমি হনুমাকুণ্ডা থেকে রাজিতা বলছি। গতকাল সন্ধ্যায় আমি এক ভক্তের বাড়ি গিয়েছিলাম, যেখানে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের শ্রীমূর্তি থেকে মধু, হলুদ এবং কুমকুম নিঃসৃত হচ্ছিল। দেখতে দেখতে আমার মনে হলো, একটি শ্রীমূর্তি থেকে হলুদ, অপর একটি শ্রীমূর্তি থেকে কুমকুম এবং পাদুকা থেকে মধু ঝরিত হচ্ছে। এই তিনটি চমৎকার একসঙ্গে ঘটছে দেখে আমি বিস্মিত হয়ে যাই। শ্রীমূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে করতে আমি হৃদয়ে কম্পন অনুভব করতে থাকি। কিছুক্ষণ পরে আমার অন্তর সম্পূর্ণ নিরবতায় ভরে গিয়ে পরিপূর্ণ শূন্যতা অনুভূত হতে থাকে। সমস্ত ভাবনা অস্তমিত হয়ে যাওয়ায় আমি কোনো প্রার্থনাও করতে পারছিলাম না। অলৌকিকভাবে অন্তরে সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছিল। শ্রীমূর্তি দর্শন করতে করতে আম্মা এবং ভগবান এই শব্দ দুটি আমার হৃদয়ে মহামন্ত্র শব্দে গুঞ্জিত হতে থাকে। এক অপূর্ব অনুপম অভিজ্ঞতা। আমি যেন একটি খালি বাক্স, আর সেই বাক্সটার নাম রাজিতা। প্রায় দেড় ঘন্টা আমি সেখানে সম্পূর্ণ ভাবনাহীন অবস্থায় ছিলাম। শুধুমাত্র শুদ্ধ চৈতন্য আমায় ঘিরে রেখেছিল। বাড়ি থেকে যখন আমি বেরিয়ে আসছিলাম, আমার প্রতিটি কদম আনন্দজনক অনুভূত হচ্ছিল। কি যে অপূর্ব অভিজ্ঞতা সৌরভ সেদিন অনুভব করেছি, ভাষায় বর্ণনা করা আমার সাধ্যাতীত। এখনো অবধি আমি সেই অনুভবেই আছি। যখন আমিত্ব লোপ পেয়ে যায়, তখন একজন যে কি অপূর্ব স্বর্গীয় অনুভূতি লাভের সুযোগ পায় তা ভেবে আমি এখনো বিস্মিত হচ্ছি। শুধুমাত্র শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের আশীর্বাদেই এই স্থিতি সম্ভব। তার ভালোবাসা ও করুণাতেই এই অনুভূতি লাভ করা যায়। আমাকে এই অপূর্ব মহত্তম অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রিয় শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানকে অসংখ্য প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করি। Thank you.